মর্নিং, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আগের দিন আমি দেখিয়েছিলাম যে কলকাতা থেকে কীভাবে জোসিরি আসলাম, মানে হাওড়া টু জোসিরি। আজকে দেখাবো যে ফার্স্ট দিন আমরা কী কী করলাম, মানে কোথায় গেলাম, কী করলাম। অ্যাকচুয়ালি দুদিন টাইম লেগেছে পুরো দেওঘরটা ঘুরতে, বিকজ ওখানে না, বিকজটা লাস্টে বলবো, আগে ভিডিওটা দেখে নাও। স্নান ঠান করে একদম চাঙ্গা হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সৎসং ঠাকুর বাড়ি। তো সেটা আমাদের, আমরা যেখানে রয়েছি পার্বতী নিবাস, সেখান থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স 2-3 মিনিট মেবি। তো এখনও হাঁটছি যদিও আমরা, তো চলো সামনে দেখতে পাচ্ছি আমি, তো চলো যাওয়া যাক। আমরা এই টিফিনটা করছি, বেগুনি ছোলার একটা তরকারি, পকোড়া, বাঁধাকপির পকোড়া আর মুড়ি, এই পুরোটা 25 টাকা। হ্যালো গাইজ, যেরকমটা বলেছিলাম যে প্রথমে আমরা সৎসং আশ্রমে যাব, মানে ঠাকুরবাড়ি যেটা, বাট আনফর্চুনেটলি সেটা বন্ধ হয়ে গেছে, মানে 12টা অবধি খোলা থাকে, তারপরে আবার 3টের সময় থেকে খোলে। তো তারপরে আমরা প্ল্যান করলাম যে প্রথমে পুজো দিতে যাব বাবাধামে, সেখান থেকে 3টে অবধি এখানে কাটিয়ে দেন, ওখানে যাব। তো চলো এখন বাবাধামের উদ্দেশ্যে যাওয়া যাক বাবা বৈদ্যনাথের পুজো দিতে। এখন আমরা আছি বাবা বৈদ্যনাথ ধামের সেই বিখ্যাত দুধ পুকুরে, যেটা মোটামুটি এখানে যারা ঘুরতে আসে তারা একবার হলেও দর্শন করে। সিরিয়াসলি দারুণ সুন্দর আর অনেকটাই বড়। তারপরে আমরা ডিসাইড করলাম যে এই দুধ পুকুর থেকে একটু গঙ্গা জল কালেক্ট করে দেন বাড়িতে নিয়ে যাব, আর এখান থেকে এখন আমরা প্যাড়া কিনবো পুজো দেওয়ার জন্য। বাবাধামে পুজো দিতে গিয়ে একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, মানে সেকেন্ড টাইম বাবাধামে পুজো দেওয়ার সময় বেসিক্যালি তোমাদেরকে সারাটা দিন কাটাতে হবে। আর একটা কথা বলে রাখি, যখন তোমরা পুজো দিতে গর্ভগৃহে ঢুকবে তখন কিন্তু ভীষণ মারপিট হতে পারে, তো এর থেকে বেশি ভিডিও আমি আর বানাতে পারিনি, মানে এখানেই শেষ হয়ে গেছে আমার বাবাধামের পুজো দেওয়ার ভিডিও। বাবাধামে পুজো দেওয়ার পর এখন আমরা ফাইনালি এসেছি সৎসং ঠাকুর বাড়িতে, চলো ভেতরটা দেখাই। সৎসং ঠাকুরবাড়ির ঘোরা শেষ করে এইবার আমরা যাচ্ছি টাওয়ার চকের উদ্দেশ্যে, আজকে আমাদের এটাই লাস্ট ডেস্টিনেশন। গাইস দেখে নাও, এটাই হচ্ছে টাওয়ার চক, আর এখানে একটা বিরাট মার্কেট আছে। আর একটা কথা বলে রাখি, এখান থেকে বাবাধাম যাওয়ার জন্য মাত্র 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু তোমরা যেতে পারবে টাওয়ার চকে। আর এখানে বেশিরভাগ হোটেলস রয়েছে, তো তোমরা যদি এখানে এসে হোটেলে থাকতে চাও তাহলে এখানে এসেই যোগাযোগ করবে। দেওঘরে যেমন চাটা খুব বিখ্যাত, তেমন তোমরা টাওয়ার চকে আসলে এই ধোসাটা কিন্তু ট্রাই করবে, দারুণ খেতে। এই হচ্ছে গাইস দেওঘরের চপ মার্কেট, আর সিরিয়াসলি এটা ভীষণ বড়, ভীষণ। আমরা এখন যাচ্ছি বাবাধামের উদ্দেশ্যে সন্ধ্যা আরতি দেখার জন্য, চলো তোমরাও দেখে নাও। Thank you.
তো গাইস তোমরা তো দেখলে যে কেন বলেছিলাম, মানে দুদিন টাইম লাগবে দেওঘরটা ঘোরার জন্য। তার কারণ বৈদ্যনাথ ধাম মানে বাবা ধামে যখন পুজো দিতে যাবে সেখানেই প্রায় সকাল থেকে তোমার দুপুর হয়ে যাবে, মানে অলরেডি হাফবেলা হয়ে যাবে, তখন তুমি আর কোথাও তেমন একটা যেতে পারবে না। তো তাই জন্য আমরা ফার্স্ট দিন বাবা ধামে পুজো দেওয়ার পর একটু রেস্ট নিয়ে মানে রুমে গিয়ে দেন তারপরে সৎসাং আশ্রমে গেছিলাম। তো প্রথম দিনে এইটুকুই প্ল্যান করেছি, এর থেকে বেশি আর করা যায়নি। ও হ্যাঁ, তারপরে আমরা চক মার্কেটে গেছিলাম যেটা তোমাকে দেখালাম আর কি। তো ব্যাস এই ছিল ভিডিও। পরের দিন তোমরা মেন ভিডিও দেখতে পাবে, মানে মেন ভিডিও বলতে মেন মানে আমাদের আমার হচ্ছে আমার আর ওর দুজনেরই বলতে পারো যে পরের দিনের মানে ঘোরাটা বেশি পছন্দ হয়েছে। কেন পছন্দ হয়েছে সেটা তো পরের দিনের ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এতটা দেখছো আমি সাবস্ক্রাইব তো বানতে হয়, তাই না? খুব শীঘ্রই ফিরে আসবো একটা অ্যাডভেঞ্চারাস ভিডিও নিয়ে। সো কিপ ওয়াচিং, তারা।